হমৎ আবার যে সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে আলহামদুলিল্লাহদা ওয়াস সালাতুয়া সালাম ও আলাম আল্লাহ নাবিয়া বাদা। আদা যে সম্মানিত পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আল্লাহ রসুল সল্লাল্লাহরিসাল্লাম তিনি সকলের নবী তিনি পুরুষেরও নবী তিনি মহিলারও নবী গোটাল বিশ্বের নবী তিনি রাহমাতুল্লা আল আমিন যে সম্মানিত বন আল্লাহরসুল সল্লাল্লাহরিসাল্লাম বলেছেন সল্লু কামা রোয়াই সল্লি। তোমরা ঠিক সেইভাবে সালাদ করো যেভাবে আদায় করতে আমাকে দেখেছো আল্লাহ রসুল সাল্লাম পুরুষের জন্য আলাদা আদায় করেননি এবং মহিলার জন্য আদায় আলাদা আলাদাভাবে সালাদ আদায় করেননি এরকম ভাবে করেননি তিনি একভাবেই করেছেন আর যেভাবে করেছেন সেটা সকলের জন্য আদর্শ পুরুষ এবং মহিলা সকলের জন্য পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে মূলত কোন পার্থক্য নেই আর যে পার্থক্যের কথা বলা হয় যেমন আপনার ছতরের মধ্যে পুরুষ দু ঢাকবে এবং হাঁটুর উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা পুরুষের জন্য জরুরি আর নারীদের ক্ষেত্রে আহ সারা শরীর ঢেকে নেওয়া জরুরি এটা হলো ছতরের বেলা এটা হলো পার্থক্য এটা নামাজের পার্থক্য নয় সতরের পার্থক্য নামাজের ভুলের ক্ষেত্রে একটা পার্থক্য আছে সেটা হলো যে যদি ইমাম সাহেব যদি কোনো ভুল করে বসে ভুলে যায় তাহলে ওই ভুলের জায়গাটিতে পুরুষেরা কি করবে সুহান আল্লাহ বলে তাকবিড় দিবে আর তখন ইমাম সাহেবকে বুঝে নিতে হবে যে আমার এখানে কোথাও ভুল হচ্ছে ঠিক আছে আর মহিলারা কি করবে সুবাহান আল্লাহ বলবে না মহিলাদের মধ্যে যদি কেউ টের যায় তাহলে হাতে মানে হাতের পিঠে অর্থাৎ আপনার হাতের তালুর পিঠে শব্দ করবে একটু ডাং দিবে তালি দেওয়ার মতো করে হাতের পিঠে একটু শব্দ করবে তাতেই মামসাহ বুঝে নিবে যে আমার সালাতে ভুল হয়েছে ঠিক এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই যে সম্মানিত বল এখন আপনার কথা হলো যে এটা কে চালু করলো এটা আল্লাহ সাল্লামের জামানায় সাহাবিদের জামানায় এমনটি ছিল না একটি ছিল সাল্লাম যেভাবে করছেন সকলে একইভাবে পড়ছিল এটা ওই হিজরের চারশো সন বা তারও পরে হানা হানাফি উলামায় ক্রাম এই বিষয়টি এই নিয়মটি আলাদাভাবে চালু করেছে অর্থাৎ পরবর্তী হানাফে হানাফি উলামায় ক্রাম এই কাজটি চালু করেছে যেটা আমাদের ভারত উপমহাদেশে প্রচলিত আছে আর অন্যান্য যে তিন ইমাম ইমাম সাফি রহমদ ইবন আহমাল রহিমাহুল্লাহামের অনুসারী আহ সকলের অনুসারীরা অনুসারীরা নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য করেনি শুধু হানাফাই উলামা ইকরামরা এটা পার্থক্য করেছে যে সম্মানিত বোন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার